সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত। ফুল দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে ফুরুষ। ফুরুষের বেশ কিছু কালার হয়, তবে বেশি সহজলভ্য কালারগুলো হচ্ছে সাদা, গোলাপি, লাল। এর সঙ্গে নাকি নীল কালারও পাওয়া যায়, তবে আমার কাছে এটা সংগ্রহে নেই। যাই হোক, গাছটিতে একসময় প্রচুর ফুল দিয়েছিল এবং ফুল দেওয়ার ফলে গাছগুলো এই অবস্থা দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে ফুল ঝরে গেছে বা কোনো জায়গাতে দুই একটি করে ফুল ফুটে রয়েছে। তো এইভাবে যদি আপনি সম্পূর্ণ ফুল ফোটার অপেক্ষা করেন তাহলে কিন্তু গাছ কাপড় ঠিক করতে পারবেন না। এই যে বর্ষাকালটা বাগানিদের কাছে একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এই সময়ে গাছকে আপনার তৈরি করতে হবে তার সেফ সাইড। গাছ যখন ফুল থাকে না তখনও যেন গাছটা দেখতে সুন্দর হয়, যার জন্য আমরা গাছের সেফ সাইজটাকে সুন্দর করে নেব। তো কীভাবে সুন্দর করে নেব, তাহলে আপনাকে এই যে অল্পটুকু ফুটতে বাকি আছে সেই সমস্ত কথা চিন্তা বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনাকে প্রথমে ভেবে নিতে হবে এখন হার্ড প্রুনিং করে নেওয়া, কারণ এই গাছের বৃদ্ধি এতটাই হয় যে হার্ড প্রুনিং করা না হলেও দেখেন একেবারে কচি কচি ডগা বেরিয়ে গেছে। তাহলে আমরা চাইবো না গাছটা আরও দীর্ঘায়িত হোক, এইভাবে কচি কচি ডগা তৈরি হোক আর ফুল দিক, কারণ গাছের বিকৃতি দেখতে হলে গাছটা কিন্তু শোভনীয় হবে না। আপনি তো গাছটাকে বসেছেন তার সৌন্দর্য উপভোগ করার জন্য, শুধু ফুল দেখার জন্য নয়। তাহলে গাছটাকে একটু সুন্দর শেপ সাজে নিয়ে আসতে হবে। কী করবো আমরা, আমরা করব কি, এই গাছগুলোকে এমনভাবে কাটবো যাতে এটা একটা রাউন্ড ফিগার হয়ে যায়। তো গাছটাকে আমি এখনই প্রুনিং করে নিচ্ছি, প্রুনিং করে নিয়ে একটু সময় লাগবে বলে আমি প্রুনিং করার পরে আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে হার্ড প্রুনিং করে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন এই যে কাটারও একটা সিস্টেম আছে, যেমন একটা ডগা বেরোচ্ছে এরকম জায়গাগুলোকে ছেড়ে ছেড়ে, তাহলে গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে এবং এবার একটু রাউন্ড ফিগার হবে। রাউন্ড ফিগার হলে দেখতে খুব ভালো লাগে ফুল হলে, তাই আমি এটা করে দিলাম। বাস এইটাকে কাজ শেষ হয়ে গেল। এইবার আমার কাজ হচ্ছে এই গাছটাতে কিছু খাবার দিতে হবে। খাবার কী ধরনের খাবার দেবো, গাছ যাতে বড়ো হয়, গাছে যাতে ফুল হয়, গাছের জন্য কাঠামো শক্ত হয়, এসব কিছু কিছু জৈব সার দেবো, কিছু অজৈব সার দেবো। তো দেখুন কী ধরনের সার আমি দিচ্ছি। এখানে আমি প্রথমেই আমি যেটা বলবো সেটা অবশ্যই নিমখোল দিতে হবে, কারণ বর্ষাকালে মাটির মধ্যে থাকা যে কোনো ব্যাকটেরিয়াকে মেরে ফেলে পরবর্তীতে সার হিসেবে কাজ করে। চলে আসছি সিংকুচি নাইট্রোজেনের উৎস হিসাবে। অবশ্যই আমি এখানে লিকুইড আকারে আর সর্ষে খোল ডাস দেবো, লিকুইড দিচ্ছি না, আমি এটা দিচ্ছি ডাস্ট আকারে, সর্ষে খোলের ডাস্ট। এটা আছে আমার বোন ডাস্ট, আর গাছটা যাতে ঠিকভাবে বাড়তে পারে তার জন্য কয়েক বেশ হাফ চামচের মতো এটা দেবো আমি ডিএপি, তার সঙ্গে লাল পটাশ। যদি ডিএপি লাল পটাশ না দেন তাহলে কিন্তু আপনাকে 10-26 যদি দিতে পারেন আর কোনো প্রকার খাবার লাগবে না। এই খাবারটা দিয়েই এবার আমি এখানে সবটাকে এক জায়গাতে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি হাত দিয়ে নেড়ে এইভাবে এটাকে নিড়ানি দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে দেবো, এইভাবে ভালো করে মিশিয়ে দেবো। আর যেহেতু এর আগে গতকালকে বৃষ্টি হয়েছে তাই মাটিটা একটু ময়েস্ট হয়েই আছে, খুব বেশি জলের প্রয়োজন পড়বে না। আর একটা জিনিস মনে রাখবেন, যদি ড্রাই হয়ে থাকে তাহলে একদিন আগে আপনাকে জলটা দিয়ে রাখতে হবে, তাহলে এই যে খাবার দিলাম খাবারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে গাছ। এইভাবে একটু মিশিয়ে দিলাম, দিয়ে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা যে জল একটু সামান্য পরিমাণ দেবো, যেহেতু খাবার দিলাম খুব বেশি দিলাম, বাস এতটুকুই। এইভাবে দিয়ে দিলাম, এইবার এইভাবেই কিন্তু আমি আমার কাছে যে লাল রঙের যে ফুরুষ গাছটি ছিল সেটা একটু কী পজিশানে হয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, চলুন সেটা দেখা যাক। লাল ফুরুষ ফুলটি কিন্তু আমি মোটামুটি দু সপ্তাহ আগে কেটেছি, দু সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে একেবারে সুন্দর কুড়ি চলে এসছে এবং এর যে মিষ্টি কালার আছে যারা আগে থেকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা দেখেনি তারা আগামীতে খুব শিগগিরই এই গাছের ফুল সমেত আমি ভিডিও নিয়ে আসবো, আর সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে ফুল সমেত গাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।